মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বউ ব্যারাকে নজর রাখবো সরাসরি। अरे क्या दादा, ये लोग कौन है? नच्चे तो फटी दी ना ना आते हैं ना ना यहाँ साइड ही रोली दीदी हमारे छोटी रानी दीदी आम बाजे से तो पैन पूरे जाते कुछ बुद्धि नहीं बचती लव नहीं छोड़ ओ आवाज़ दे तो चित कर तले सब सुन जाए दीदी एक सब अगर साइड देवे अपना देखते ना सामने का छेड़े देवे सामने का छेड़े प्लीज हेल्प प्लीज हेल्प आवाज़ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর দেখুন কি 25 ডিসেম্বর এবং 24 ডিসেম্বর থেকে বলা যেতে পারে বউ ব্যারাক সেজে ওঠে এখানে যারা নাগরিকরা যারা দীর্ঘদিন ধরে এখানে থাকেন প্রতি বছর সুসজ্জিত হয় বউ ব্যারাক এবং আলোক রসনাই থেকে শুরু করে ক্রিসমাসের যে আনন্দ তাকে উপভোগ করার জন্য এখানে বাইরে থেকে প্রচুর মানুষ আসেন তারা এখানে যারা স্থানীয় তাদের সঙ্গে কথা বলেন এবং বড়দিনে খুশি আনন্দ তারা ভাগ করেন এবং দেখো তুমি আজকে কিন্তু 27 তারিখ মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে নবান্নে বৈঠক শেষ করেছেন এবং বৈঠক শেষ করে তিনি সরাসরি চলে এসেছেন বউ ব্যারাকে এবং তিনি এইখানে এই মুহূর্তে যারা স্থানীয় রয়েছেন বউ ব্যারাকে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন এখানে সেই মানুষগুলোর সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন তাদের সঙ্গে এবং সিকিউরিটি বা নিরাপত্তা বিশেষ জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী গাড়ি বেরিয়ে গেল এখান থেকে তিনি এসেছিলেন এবং তিনি এখানের মানুষদের সম্ভাষণ জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আগামী বছর একেবারে বছর আসন্ন নতুন বছর 2022 তার আগে সম্ভাষণ তাদের শুভেচ্ছা দিয়ে যাওয়া ক্রিসমাসের শুভেচ্ছা সেই সঙ্গে সঙ্গে নতুন বছরের বা নববর্ষের নিউ ইয়ারের যে শুভেচ্ছা তাও তিনি জানিয়ে গেলেন তার সঙ্গে তো সিকিউরিটি অফিসিয়ালরাও ছিল কিছুক্ষণের মধ্যে এখানে যারা স্থানীয় তাদের জন্য পুরো একেবারে জায়গাটি বলা যেতে পারে বর্ণময় হয়ে ওঠে কেননা মুখ্যমন্ত্রী উপস্থিতি আরো আলোকোজ্জ্বল করে তোলে জায়গাটিকে স্থানীয়রা তাদের ঘিরে ছিলেন অবশ্যই মুখ্যমন্ত্রী আসার সময় তাদের জন্য ফুলের বুকে এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু উপঢৌকন তিনি কিন্তু আমরা দেখলাম তিনি গাড়ি থেকে নিয়ে বেরোলেন এবং তাদেরকে তুলে দিয়েছিলেন সেই উপঢৌকনগুলি মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন তবে এখনো মধ্যে পর্যন্ত কিন্তু ভেতরে এখানে কিন্তু যারা স্থানীয় রয়েছে তাদের মধ্যে এখনো উৎসুকতা রয়েছে মুখ্যমন্ত্রী তাদের মধ্যে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে গেলেন সব মিলিয়ে এই যে উৎসবের যে একটা আমেজ উৎসবের যে সময় বর্ষ শেষ একেবারে বলা যেতে পারে দৌড় ঘোড়া বর্ষ শেষ হওয়ার তার আগে এভাবে মুখ্যমন্ত্রীকে পেয়ে যাওয়া এটা কিন্তু একেবারে চাপ পাওয়ার মতো অবস্থায় তাদের কাছে ফলত তারা সে আনন্দ এই মুহূর্তে কিন্তু তারা উঠবেন এবং উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং তারা কিন্তু এই বিষয়টিতে বেশ খুশি ধন্যবাদ শুভঙ্কর আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বউ ব্যারাকে যান সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের জন্য বেশ কিছু উপহার উপঢৌকন নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপাতত সেখান থেকে বেরিয়ে পড়েছেন তিনি Thank you so much.
বিডিএস চেয়ারম্যান সৌভাগ্য কোটিডি।